নমস্কার, আজ যথারীতি আমরা জি বোন মিলে মিলে হাজির হয়ে গেছি। আর প্রোগ্রামের শুরুতেই আর কি আমাদের বন্ধুদের আবার একবার করে ধন্যবাদ আমাদের জানাতেই হবে, কারণ বন্ধুরা আমাদের যে একটা এপিসোডে আমরা দেখিয়েছিলাম আমাদের ভাইরা কিভাবে কাজ করছে আর কি, বন্ধুরা সত্যি ভীষণ খুশি হয়েছে আমাদের ওই এপিসোডটা দেখে, কারণ তার বন্ধুদের একটা আইডিয়া হয়েছে যে আমরা যে বারবার বলি যে কত কষ্ট কত কষ্ট, বন্ধুরাও ভীষণ ভাবে আমাদের মানে উৎসাহিত করেছে, সঙ্গে সঙ্গে আমাদের শিল্পী ভাইদের উৎসাহিত করেছে। আর সেই কারণেই কিন্তু আমরা বারবার ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে আসতে পারছি, বা আপনাদের অনুরোধ করছেন যে আমাদের এপিসোডটা যেন আমরা কন্টিনিউ করি বা একটু পরিমাণে বেশি করি আর কি। তো দেখা যাক বন্ধুদের মানে ভালোবাসার জোরেই বারবার ফিরে আসবো আমরা চ্যানেলে। আজকে কিন্তু আমাদের যে এপিসোডটা না সবসময় পুরো বাটিক দিয়ে করি, কিন্তু আমাদের সঙ্গে তো আরো কিছু শিল্পী ভাই আছে যাদের হয়তো আমরা দেখাতে পারি না সবসময় আমাদের টিভিতে কিংবা আমাদের মোবাইল আমাদের ইউটিউব চ্যানেলে। তো আশা করি আজকে সেই বন্ধুদের কাজ দেখেও আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা হোক, তবে প্রথমেই শুরু করছি বাটিক দিয়ে, কারণ রিকশা আর বাটিক তো ওতপ্রোতভাবে জড়িত। তার প্রথম যেটা দেখাচ্ছি আমাদের হচ্ছে কুর্তির পিস দেখাচ্ছি, এটারও ভীষণ ডিমান্ড থাকে, আমি এর আগেও দেখিয়েছিলাম বন্ধুদের আর কি, তাও আবার একটা শো করার কথা বলেছিল। তো কারণ এখন তো একটুখানি আমাদের পরিস্থিতিটা একটু অন্যরকম বলে প্রোডাকশনটা আমাদের সেই পরিমাণে করতে পারছি না, তো যতটুকু আছে আমি দেখিয়ে দিচ্ছি, তবে কাজ চলছে আমাদের দেখুন। কুর্তি পিস এটাও হচ্ছে সেম মেটেরিয়াল মুর্শিদাবাদ সিল কুর্তি পিস, হ্যাঁ বার্ড মোটি ব্ল্যাক কালার আর প্রাইস 1600। হ্যান্ডে এটা থাকবে পিওর সিল উইথ সিল্ক মার্ক যুক্ত। আচ্ছা পরের সুতা হচ্ছে সেম মেটেরিয়াল, মেটেরিয়াল সেম, এটাও কুর্তি পিস, ফ্রন্ট এটা হচ্ছে ফ্রন্টে থাকবে ব্ল্যাক আর ওভার ফ্রন্ট ডিজাইন ডিজাইন, হ্যাঁ এইভাবে লিপ মোটি আর লিপ মোটি আছে, কালার আছে ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টা কালার। দিস ইজ হ্যান্ড পোর্শন, কস্ট সেম 1600। নেক্সট পিওর সিল কুর্তি পিস, বিউটিফুল মোটিভ, ফিশ মোটিভ, হ্যাঁ দেখুন ছোট্ট বেঙ্গালির লাভ মোটিভ, ছোট্ট ছোট্ট ফিশ মোটিভ, বেঙ্গলি আর মাছলি তো তো বেঙ্গলি আর মাছলি তো বেঙ্গলি হোকা তো মাছলি তো রয়ে গেই, তো হাম লোগ কো কাপড়ে মে ভি দেখিয়ে এবং এটার স্টেপটা যাবে একদম স্টেপ 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 করে ডিজাইনটা যাচ্ছে, ব্ল্যাক কালার পিওর সিল 1600। নেক্সট সেম মেটেরিয়াল সেম কস্ট ডিফারেন্ট ডিজাইন, নেক্সট পিওর সিল কুর্তি পিস ব্ল্যাক, ব্ল্যাক কালার, ভীষণ সুন্দর মোটিভটা দেখুন, একদম একটা সেই ভালো লাইক স্টোন স্টোন মোটিভ, ব্ল্যাক এন্ড হোয়াইট কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন, আর দিস পোর্শন ইজ হ্যান্ড হ্যান্ড পোর্শন হ্যান্ড পোর্শন,
first scene 1600. Material is tussar. Again fish motif. Chocolate color. Cost 1800. Next kurti piece. Katan silk. Material katan silk. Color black and magenta color. Pink. Magenta pink color. Cost 1800. Next kurti piece. Material katan silk. Colored yellow and maroon. Lemon yellow. Lemon yellow. Beautiful and bright. So bright. So bright color. Hand portion. This is hand portion. Cost 1800. পরে যে শাড়িগুলোতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ভীষণ কমফোর্ট মেটেরিয়াল, বন্ধুদের ভীষণই পছন্দের এটা, আর রেশম চেক। তো এই শাড়িতে যেতে যেতে বন্ধুদের আর একবার একটু খুবই মনে করিয়ে দেবো, হয়তো প্রোগ্রাম চলতে চলতে আমরা মনে করি না, যে বন্ধুরা যদিও মনে করে করেন তবুও বলছি আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনো করেননি লাইক করবেন শেয়ার করবেন। মেটেরিয়াল হচ্ছে এটা রেশম চেক, আর স্টিচ হচ্ছে লক্ষ্ণৌ চিকন। কালার গ্রিন আর ইয়েলো। অল ওভার এটা কাটা জোড়া শাড়ি। হ্যাঁ, একদমই কাটা জোড়া শাড়ি, এর সঙ্গে কোনো ব্লাউজ পিস নেই। এটার কস্ট হচ্ছে 2550। পরবর্তী শাড়িও হচ্ছে সেম মেটেরিয়াল, রেশম কোটা, এটাকে তাঁত রেশম কোটাই আমরা বলি আর কি, ভীষণ কমফোর্ট মেটেরিয়াল। এই মেটেরিয়ালে আমরা প্রচুর রকমের কাজ করি, এতে বাটিকও আমরা করি। দেখুন এটা হচ্ছে লক্ষ্ণৌ চিকন করা আছে। আচ্ছা, এই কালারটা হচ্ছে কিন্তু মিডনাইট ব্লু, ব্লুর সঙ্গে, কারণ একটুখানি সিঙ্গেলে না দেখালে না নিচের কালারটা চলে আসছে। এটা হচ্ছে ব্লু কালার, দেখুন একদম ব্লু কালার, আর খুব সুন্দর ভাবে দেখুন, আর হ্যান্ড লক্ষ্ণৌ চিকন করা আছে। এটা কিন্তু আমাদের এখানের কাজ, কিন্তু লক্ষ্ণৌ থেকে কোনো অংশে কাজে কিন্তু কমি নেই। দেখুন এটা হচ্ছে হাফ শাড়িটা হচ্ছে, এইটা হাফটা হচ্ছে পুরোটাই আপনার ব্লু কালারের, আর হাফ পোর্শনটা হচ্ছে একদম অরেঞ্জ অরেঞ্জ কালার। ভীষণ ব্রাইট কম্বিনেশন, আর হাতের কাজের শাড়ি দেখুন, আর সুতোর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে অরেঞ্জে ব্লু, ব্লু আর হলুদে অরেঞ্জ কালার হয়ে গেছে। এরও কস্ট হচ্ছে, একটা শাড়িকে একটুখানি তুই গায়ে ফেলে একটুখানি দেখা, বন্ধুরা বুঝতে পারবে যে কিরকম লাগবে পরার পরে আর কি। আর এই শাড়িটারও কস্ট হচ্ছে 2550, তবে ভীষণ কমফোর্ট মেটেরিয়াল। আজ আমি পরপর এই মেটেরিয়ালতেই থাকবো, হয়তো স্টিচটা আমি চেঞ্জ করছি, কারণ দুটোই আমি লক্ষ্ণৌ চিকন দেখাচ্ছি। এরপরে আমি দেখুন শাড়িটা কতটা সুন্দর লাগছে, দেখুন পরার পর শাড়িটা দেখুন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা একটু পরে দেখালে কি হয় না বুঝতে পারে আর কি। পরের শাড়িটা হচ্ছে আমাদের, মেটেরিয়ালটা সেফ গুজরাটিতে করা আছে, একদম সাদার সঙ্গে, কিছু অনেক সময় অনেকে সাদা শাড়ি চায় আমাদের কাছে, একদম সাদার সঙ্গে ব্লু দিয়ে করা রয়েছে, একদম সুন্দর কালার, খুব সফট কালার, একদম সফট কালার। আর এর এগেনস্টে আমরা ব্লাউজটা দিয়েছি কিন্তু ব্লু কালার, ব্লু কালার, চোখকে শান্ত করা, একদম শান্ত করা কালার। এটা পাড়া চলবেরি শাড়ি, একদম এইটা পুরো শাড়িটাকে আপারিয়াল দিয়ে, আপারিয়ালকেও থাকবে এবং লোয়ারিয়াকেও, দেখুন আপারিয়াকে এইভাবে থাকবে,
লোয়ারিয়াকেও সেম যাবে। আর এর এগেইনস্টে যখন ব্লাউজটা যাবে আর কি, খুব সুন্দর লাগবে। একটুখানি দেখিয়ে দে তুই এই কাজটাতে, এই কাজটায় ব্লাউজটা কেটে দেখা। বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে, লাইক করতে, এটা বারবার বলবো বন্ধুদের, অনেক আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তাহলে অনেক নতুন নতুন বন্ধুরা আমাদের কাছে চলে আসবে। আপনাদের আপনাদের সবার বন্ধু, আমরা একটাই রিকোয়েস্ট সব বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেলটাকে। পরের শাড়িটা হচ্ছে সেম মেটেরিয়াল রেশম চেক, আর এটাও এখানেও পড়া রয়েছে, কিন্তু গুজরাটি গুজরাটি পড়া রয়েছে এবং মাইকার ব্যবহার আছে এখানে। মিরারের আমরা ব্যবহার করেছি দেখুন, আর গুজরাটিতে মিরার থাকলে একটু ভালোই লাগে দেখতে আর কি, আর খুব ব্রাইট হয়ে যায় শাড়িটা আর কি। এটাও পাড়াচলের শাড়ি, আর ভেতরে ছোট্ট ছোট্ট করে পুটি করা রয়েছে আর কি। আর এর সঙ্গেও আমরা দিয়েছি আর কি এই রঙের একটা ব্লাউজ দিয়েছি, ভীষণ ব্রাইট একটু শাড়িটা। একটুখানি তোর ব্লাউজটা তোর কাছে দিয়ে একটুখানি এক ঝলক একটু বন্ধুদের দেখিয়ে দে, তাহলে বন্ধুদের বুঝতে সুবিধা হবে আর কি। আর হাতের কাজের শাড়ি এগুলো হয়তো খুব একটা আমাদের দেখানো হয় না, তাই এবার একটু বন্ধুদের চিন্তা করলাম যে একটু ভাবে শাড়িগুলোকেও দেখানো দরকার আছে। এই শিল্পী ভাই ভাইদেরও তো বাঁচিয়ে রাখতে হবে আমাদের আর কি, আমরা রাখবো না আপনারাই রাখবেন, এই রাখবেন। আর এরও কস্ট হচ্ছে 2600। আচ্ছা এরপরে যেটা করছি এই শাড়িগুলোর না ব্লাউজ পিস একটা আমি দিয়ে দেব, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার সেট করা হয়নি, আমি একটু ভুলে গেছি। তা এটা মেটেরিয়ালটা কিন্তু একদম সেম আছে, আর এটা হচ্ছে হ্যান্ড আরিতে করা আছে দেখুন, এই কাজটা আমরা আছে কাটোয়ার কাছে দেখুন। একটু সিঙ্গেল করে দেখালে দেখতে পাবে এই যে আঁচলের কর্নারের যে লিপটা পাতাটা করা রয়েছে, এই পাতার মাঝখানে কিন্তু এগুলো সব হ্যান্ড ওয়ার্কে করা, এই কাট ওয়ার্ক করা রয়েছে, আর এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড আড়িতে করা রয়েছে। আর মানে হ্যান্ড আড়িতেই বাঁধা রয়েছে, কোনো মেশিনের কাজ কিন্তু নয় শাড়িটার মধ্যে, প্রচুর কাজ দেখুন। আঁচলের কর্নারে একটা এইভাবে কাট ওয়ার্ক দিয়ে পাতা করা রয়েছে, আর এই শাড়িটা হচ্ছে হাফ হাফ, প্রথম পোর্শনটা হচ্ছে ইয়েলো কালার, আর তারপরে প্রশ্নটা হচ্ছে একদম গ্রিন কালার দেখুন। আর এই গ্রিন কালারের সাথে একটু দেখুন প্রচুর কাজ করা রয়েছে, খুব সুন্দর ভাবে কাজ করা রয়েছে। এর সঙ্গে একটা ব্লাউজ পিস যাবে, এবং সবচেয়ে আকর্ষণ আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে টার্সেল করা রয়েছে। এটা করা থাকলে শাড়িগুলো ভীষণ মানে গর্জিয়াস হয়ে যায়, একটা কটন শাড়ি আপনি পরবেন কিন্তু ভীষণ গর্জিয়াস শাড়ি লাগবে। একটু গায়ে ফেলে শাড়িটাকে আঁচলটাকে একটুখানি দেখিয়ে দেবো বন্ধুদের, কতটা সুন্দর লাগবে দেখুন পরার পরে শাড়িটা। আমার কালো ব্লাউজ চলে যাবে এটার সঙ্গে, এর এগেইনস্টে মানে কুচিটা যাচ্ছে আপনার গ্রিনে যাচ্ছে, আর পুরো কুচিটাই কিন্তু এই কাজটা করে দেওয়া আছে। এর কস্ট হচ্ছে 2500। পরের শাড়িটা হচ্ছে সেম মেটেরিয়াল, এটা কিন্তু অনেকগুলো কালার দিয়ে দিলাম আপনাদের কাছে, অপশন থাকবে, কালার অপশন থাকবে, ডিজাইন অপশন থাকবে, আর এটাতে শিউলি ফুল আমরা চলে আসবে আস্তে আস্তে, ওটা চিন্তা করছি মা কে আমরা অবশ্যই ভালো লাগছে এখন আর কি দেখুন। আর এটাও যে হাফটা ছোট ছোট শিউলি ফুলের মতই লাগছে দেখতে, হাফটা ইয়েলো হাফটা অরেঞ্জ কালার, এবং ইয়েলো আর অরেঞ্জের কম্বিনেশনটা কিন্তু খুব সব সময় খুব ব্রাইট কম্বিনেশন হয়। ভীষণ বডি লাগবে দেখতে আর কি, এইভাবেই গেছে। আর কুচিটা পোর্শনটা শুধু ওই ডিজাইনটা করা রয়েছে, রেস্ট অফ পার্টে দেখুন আবার সেই শিউলি ফুলটাকে ব্যবহার করা হয়েছে। শাড়িটাকে একটুখানি গায়ে ফেলে দেখা, তার আপারিয়াকে যে কাজটা করা আছে কিভাবে পরবে আর কি। আর এই শাড়িগুলোর সঙ্গে একটা করে ব্লাউজ পিস যাবে, আমি ব্লাউজ পিস দিয়ে দেবো একটা করে, সঙ্গে আছে ব্লাউজ পিস করা আছে এর সঙ্গে দেখুন, অরেঞ্জ আর ইয়েলো কি ব্রাইট কম্বিনেশন দেখুন। আচলটা একটুখানি এই পাশে দেখুন
আশা করি বন্ধুরা ভালো বুঝতে পারছেন। এরও কস্ট হচ্ছে 2500। পরের শাড়িটা হচ্ছে সেম মেটেরিয়াল, আর মেটেরিয়ালটা সেম, ওই হ্যান্ড আড়িতে আমি থাকবো। এবং কালারটা খুব মিষ্টি, খুব মিষ্টি কালার। দেখুন কি কালার হলো, হালকা পিঙ্ক কালারই এটা। হ্যাঁ হ্যাঁ, হালকা পিঙ্ক কালার, একদম হালকা পিঙ্ক কালার। এখানে দেখুন আবার এখানে একটু কাট ওয়ার্কও করা আছে। সেই রাজস্থানি মেয়ে আর কি দূর থেকে যখন মাথায় কলসি দিয়ে জল আনতে যায় আর কি, তাদেরই সেটা দেখুন। একটা কত সুন্দর একটা কটন শাড়িতে এইভাবে দেখুন ড্রেসটাকে কিভাবে দেখানো হয়েছে, ঘাগড়াটাকে দেখুন। আর এটা হচ্ছে কাটওয়ার্ক করা রয়েছে, মানে এই যে দুটো মোটিভকে মাঝখানে ওটাকে হাইলাইট করা হয়েছে কিন্তু একটা কাটওয়ার্ক দিয়ে। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু নিচে হচ্ছে টার্সেল করা রয়েছে এইভাবে, মানে সারা গায়ে এই ছোট্ট ছোট্ট এইভাবে একটা ফুল মাইকা দিয়ে করা রয়েছে। আর এই যে হাতি মোটিভটা করা রয়েছে এটাও কিন্তু পুরো হ্যান্ড আড়িতে করা রয়েছে। আপারিয়াকের দিকে কয়েকটা হ্যান্ড হাতির লাইন দেওয়া হয়েছে। আর এই শাড়িটা একটাই কালারের শাড়ি, এটা কোনো কাঁথা জোড়া নয়। আর কুচিটা দেখুন এইভাবে করা রয়েছে। এবার একটু গায়ে ফুলের শাড়িটাকে দেখিয়ে দে বন্ধুদের, তাহলে বুঝতে পারবে এটাও ব্ল্যাক ব্লাউজ দিয়ে ওটা পরে যাবে, ভালো যাবে আর কি আঁচলটাকে। বন্ধুরা আমাদের এই হ্যান্ড ডাইটাও খুব পছন্দ করে, মানে একটা সময় আমি হয়তো বিভিন্ন চ্যানেলে আমি দেখিয়েছি। এরও কস্ট হচ্ছে 2500। আর পরের শাড়িটা হচ্ছে আমাদের বাংলাদেশি মানে তাঁত আর কি, আমরা গিরি যেটাকে শর্ট ফর্মে বলি আর কি, এটাতে এটাতেও করা রয়েছে হ্যান্ড আড়িরই কাজ করা রয়েছে। নিচে দেখুন ময়ূর করা রয়েছে, কুচিতে একটা করে কিন্তু এই ডিজাইনটা আসবে আর কি। এইভাবে পুরো শাড়িটাতে এইভাবে কাজ করা রয়েছে। এবার কুচিটা ওটা হয়ে গেল, কুচির পরে কিন্তু আবার দেখুন এই ময়ূরের শিখাগুলোকে করা রয়েছে। একটুখানি আপনি শাড়িটাকে এটাকে একটু গায়ে তুলে দেখা বন্ধুদের, আমরা চেষ্টা করি যতটা ভালোভাবে দেখানো সম্ভব হয়, জানি না আপনাদের কতটা আমরা বোঝাতে পারছি, তবে চেষ্টা করছি যাতে শাড়িটা পরলে কিরকম লাগবে আপনাদের। কালের সঙ্গে হলুদটায় দেখুন কম্বিনেশনটা কতটা ব্রাইট কম্বিনেশন লাগছে আর কি দেখতে। আঁচলটা দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আর কি। এর কস্ট হচ্ছে 2400। পরের শাড়িটা হচ্ছে একদমই বাংলাদেশ তাঁতে আছে, এটাই কিন্তু কিউট কিউট একদম মিষ্টি মিষ্টি প্যাঁচা আছে, কালারটাও খুব মিষ্টি মিষ্টি। আর এখন আমরা সবাই মানে প্যাঁচার প্রেমে পড়ে গেছি। আসলে দেখুন এই যে এটা কিন্তু মিষ্টি কালার মধ্যে দেখুন এটা কিন্তু কাট ওয়ার্ক করা রয়েছে, একদম কিউট। অনেক বন্ধুদের প্যাঁচার ডিমান্ড ছিল, আশা করি তাদের মন ভরাতে পেরেছি আমরা। এবার আপারিয়াতেও কিন্তু একটা বড় প্যাঁচা করা রয়েছে, আপারিয়াতে এইভাবে যাবে। হ্যাঁ এইভাবে যাবে, দেখুন ভীষণ নিখুঁত কাজ, কটন বলে কোনো অংশে কাজটা কম করা হয়নি আর কি। আর হাফ সাইড হচ্ছে একদম মিষ্টি পিঙ্কি আছে দেখুন। আর একটু কুচির পোর্শনটা দেখায়, কুচির পোর্শনটাতে আমার এই লেহের লেহের ডিজাইনটা গেছে আর কি। আর বাকি যে কুচির পরের থেকে যে পোর্শনটা সেখানেও কিন্তু ছোট্ট 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 প্যাচ করা হয়েছে দেখুন, ছোট্ট প্যাচ না একটা প্যাচ, হ্যাঁ না একটা প্যাচের গায়ে কতগুলো কালার পুট করা হয়েছে দেখুন, একদম সুন্দর কালার চেঞ্জ করে করে কত সুন্দরভাবে করা রয়েছে কাজটা আর কি। এইভাবেই পুরো শাড়িটা গেছে। এই শাড়িটা তোকে অবশ্যই একটু গায়ে ফেলতে হবে, তার কারণ হচ্ছে এই আপারিয়াকে যে প্যাচাটা যে কতটা সুন্দর সেটাকে দেখানোর জন্যই মেনলি। কতটা সুন্দর মানে লাগছে দেখতে, ভীষণ নিখুঁত কাজ। যে বন্ধু হাতে শাড়িটা পাবেন সে বুঝতে পারবেন যে শাড়িটা কতটা সুন্দর আছে। আর ব্লু আর পিঙ্ক এর কম্বিনেশন আছে, এরও দাম শুনুন ভালো কম্বিনেশন 2400। আর শাড়ি আজকে আমাদের এখানেই শেষ করছি, এরপরে কিছু বন্ধু ডিমান্ড ছিল আর কি বেড কভারের আর কি,
তো আর এই পাখি পেট কভারটা আমাদের ভীষণ ডিমান্ড সবসময় থাকে। আমি এর আগের কোন একটা এপিসোডে এটার এই ব্ল্যাক কালারটা দেখিয়েছিলাম, তো কোনো বন্ধু বলেছিল যে অন্য কোনো কালার আছে কিনা, তো আমার কাছে এই কালারটা রয়েছে, আমি সেটা দেখিয়ে দিলাম আর কি। এটা 6x7 খাটের জন্য, কিন্তু কিং খাটের জন্য না, অনেক বন্ধু তখন আমাকে ফোন করেছিলেন বা হোয়াটসঅ্যাপে জানিয়েছিলেন কিং খাটের জন্য নয়, 6x7 যাদের খাট তারা এটা নিতে পারবে। এর কস্ট হচ্ছে 3800। আর পরেরটাও হচ্ছে সেম হচ্ছে বাটিকেই রয়েছে। আমাদের কাজ হচ্ছে সব রকমই চেষ্টা করছি, বন্ধুদের তো এখন ডিমান্ড যে হাউস হোল্ডে যেগুলো আছে কুশন কভার সবই তাদের বাটিক করতে হবে আর কি, বাটিকে করার জন্য আর কি। এখানে অনেকগুলো ডিজাইনকে দেখুন, একটা দুটো তিনটে চারটে ডিজাইনকে ব্যবহার করা হয়েছে একটা বেড কভারের মধ্যে। চলতি মার্কেটের যে বাটিকে বেড কভার থেকে একদমই আলাদা, বন্ধুরা সেটাও দেখে বুঝতে পারছেন। আর এই বেড কভারটা দেখাতে দেখাতে এই বন্ধুদের আর একবার বলবো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর আমাদের সঙ্গে শেয়ার করুন, হ্যাঁ শেয়ার করুন। এর কস্ট হচ্ছে 1250। আর তাহলে আজকে আমাদের এপিসোড আর কি আমরা এখানেই শেষ করছি। তবে দেখ শেষ করার আগে একবার আমাদের সাইটগুলো তো অবশ্যই বন্ধুদের কোয়ারিজ থাকবে যে তোমরা কি পড়েছিলে আর কি, আর সেটা একবার দেখাতে দেখাতেই আমরা বিদায় নেব। আমার শাড়িটা পরে আছি আমি পিওর সিল্ক, অথবা মুর্শিদাবাদ সিল্কে পরে আছি, আর হাফ শাড়িটা এইভাবেই গেছে। এটা আমাদের খুব আপনাদের খুব পছন্দের ডিজাইন, আমারও খুব পছন্দের ডিজাইন আর কি। এটা এইভাবে গেছে আর কি, আর কুচি পোর্শনটা দেখুন এসে এইভাবে পুরো রেডের সঙ্গে আপনার করা রয়েছে। এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্কে আছে। এর দামটা আমি এখন এই এপিসোডে বলছি না, যে বন্ধু হবে আমাকে ফোনে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি বলে দেবো আর কি। আর আমার শাড়িটা আছে মটকায় বাটি ব্ল্যাক এন্ড হোয়াইট, সবচেয়ে বড় অনেক পুরনো ডিজাইন, এটা পুরনো ডিজাইন, একটা লোকের সবার একটা গুলো গোলাপ আছে, আঁচলে একটা বড় বড় গোলাপ আছে। এই দুটো শাড়ির দাম আমরা বলছি না, যাদের পছন্দ তারা ফোন করবেন বা আমাদের মেসেজ করবেন, আমরা মেসেজে বলে দেবো। তাহলে আজকে আমাদের প্রোগ্রামটা মানে আপনাদের আশীর্বাদকে সঙ্গে নিয়েই কিন্তু আজকে আমরা প্রোগ্রাম শেষ করছি। আবার আগামীতে আপনাদের সঙ্গে দেখা হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন।